আগুন দিয়ে রান্না করছো কাকু? তো এখন প্রায় সন্ধ্যা লাগবে লাগবে অবস্থা, আর আমি এখন বেরিয়ে পড়েছি কাকিমার সাথে, যাব একটু দোকানে, একটু দেখি কাকিমার সাথেই যাচ্ছি, আমার কোনো দরকার নেই তবুও যাচ্ছি। তো চলো দেখতে থাকো, অনেকক্ষণ পরেই এলাম তোমাদের সামনে, তো চলো। তুমি বলো রেডি, আর মানবরে জিজ্ঞাসা করছে বলছে হ্যাঁ রেডি। হ্যাঁ তোমার ওই ওই করতে আধা ঘন্টা না, তাড়াতাড়ি রেডি হবো। দেখো আমি চলে এসেছি কাকিমার কাছে, কাকিমা এখনো রেডি হয়নি, আর আমি ভাবছি রেডি হয়ে গেছে, আমারই বোধ হয় দেরি হয়ে গেলো, তো সেই জন্য একটু বসলাম, কাকিমা রেডি হচ্ছে। তো এইটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মানে কাকিমারা থাকে, কতদিনের জন্য একটু ভাড়া রয়েছে, কেন কি বাড়িতে বাড়ি কোর্ট মানে হচ্ছে, তো সেই জন্য ঘর ঠিক করছে, তো সেই জন্য এখানে আছে, আর বাড়িতে গেলে তোমরা দেখতেই পাবে। তো চলো একটু বসি, আর কাকিমা তো এখনও রেডি হতে বাকি আছে, রেডি হচ্ছে, তো ততক্ষণ আমি আর কি করবো, আমি বসেই থাকি। তো দেখো ফ্রেন্ডস, মানে এসছিলাম সন্ধ্যার একটু আগেই, কিন্তু সেই সন্ধ্যা লেগে গেল, কাকিমা এখনও রেডি হয়ে বেরোতে পারিনি, তো সন্ধ্যা তো এখানেই লেগে গেল, আর যেতে যেতে তো আরও দেরি হয়ে যাবে। তো ছেলেকে এদিকে বাড়িতে রেখে এসেছি, আসো। এখন কাকিমা গেট লাগাচ্ছে, তারপর আসবে, তারপর আমরা যাব। আমার মুখটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কেন কি আমি মানে অন্ধকার তো এখানে, তো সেই জন্য ব্যাক ক্যামেরা দিয়ে রেকর্ডিং করছি, আর আমি নিজেই দেখতে পাচ্ছি না আমার মুখটা দেখা যাচ্ছে কিনা। দেখছো না ফুটছে, তুমি ব্যাগ নিয়ে আসছো তো? আমাদের নাজেহাল অবস্থা হয়ে গেছে, যেরকম সেরকম গরম, এত ছাল আর এত গরম, তো এখনো আমি শিশাচ্ছি, এত গরম আমি কোনোদিনও খাইনি, আজকে যেভাবে খেলাম। এত আগুন দিয়ে মানে এত টেম্পারেচারে রান্না মানে বাড়ির হয় না, মানে সাথে সাথে নামিয়ে মনে হয় দিয়েছে, নামিয়ে দিলাম আমি গরমে দিতে পারছি না, আমি তার মধ্যে একটা লঙ্কা কামড়ে ধরেছি, সেই ঝালের জন্য আমি আর গরমটা আর খেতেই পাচ্ছি না, এত গরম লাগছে। চলো আমরা এখন বাড়ি যাচ্ছি,
বাড়ি গিয়ে আবার দেখা হবে। তো দেখো হাত মুখ ধুয়ে আমি ফাইনালি তো চলে এসেছি ঘরে, আর আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। কিন্তু আমার এখানে অনেক জামা কাপড় পরে আছে যেগুলোকে ভাঁজ করতে হবে এখন, কিন্তু বাইরে থেকে এসে এখন আর আমার ইচ্ছা করছে না, কিন্তু কি করা যাবে। আর অনেক জামা কাপড় আছে যেগুলো ভিজা, এখন শীতের দিন তোমরা তো বুঝতেই পারো শোকাতে চায় না ঠিকঠাক করে, তো সেই জন্য উপরের ঘরে রয়েছে সেগুলো মেলা। সেগুলো উপরের ঘরে মেলা আছে, তো সেগুলোকে তো আর এখন ভাঁজ করা যাবে না, সেগুলোকে আবার সকালে বের করে রোদ্দুরে দিতে হবে। এই হচ্ছে মানে রোজকার ডিউটি, মানে একদিনে কোনো জামাকাপড় শোকায় না একটু মোটা হলে। আর যদি পাতলা জামাকাপড় হয়, নাইটি টাইটি হয়, সকাল সকাল মেলে দিলে শুকায়। দেখো রাস্তা থেকে এসছি আর আমার হাঁচি দেওয়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।